বিকল্পধারা বাংলাদেশের যুব সংগঠন যুবধারার জাতীয় সম্মেলন পরিণত হয় যোগদান ও সংহতি প্রকাশ অনুষ্ঠানে। নতুন মিত্রদের পাশে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরী। একাদশ জাতীয় নির্বাচনের আগে জাতীয়তাবাদী ধারার রাজনীতিবিদদের বিকল্পধারার সঙ্গী হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। উদার চিত্তে আপনারা এগিয়ে আসা উচিত, আগেও তো করেছিলেন। আপনি 14 সালে যে একটা পচা নির্বাচন করেছিলেন, কিন্তু তার আগেও তো আপনি বেগম খালেদাকে টেলিফোন করেছিলেন, তাকে অফার দিয়েছেন, এটা চাই না ওটা চাই ইত্যাদি। এখন কেন কথা বলবেন না? কথা বলতেই হবে। নির্বাচনের সুষ্ঠু করতে হলে, নিরপেক্ষ করতে হলে, সুন্দর করতে হলে, গ্রহণযোগ্য করতে হলে আপনার সব দলের সঙ্গে কথাবার্তা বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা নিরপেক্ষ সরকার চাই, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। ইভিএম এর স্বপ্ন ভুলে যান, যেখানে টিপ দিবেন নৌকায় সিল করবে, এইরকম ইভিএম আমরা চাই না। পৃথিবীতে কোথাও ইভিএম গ্রহণ করা হয় না। বিকল্প ধারায় যোগ দেওয়া নেতারা বলছেন দেশের বর্তমান রাজনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। সেই নাশকতা রাজনীতি, পেট্রোল বোমা যে পুড়িয়ে মানুষ করা, মানুষকে হত্যা করা হোক, অথবা লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হোক, এই নাশকতা ভবিষ্যৎ প্রজন্ম দেখতে চায় না। নিজেদের স্বার্থের ঊর্ধ্বে ওঠে বাংলাদেশের জন্য আমরা কি কি করতে পারি সেই প্রতিশ্রুতি নেই। এবং আমাদের এই যাত্রায় নেতৃত্ব দিবেন ডক্টর এ কে এম বদরুদ্দোজা চৌধুরী এবং বিকল্পধারা বাংলাদেশ। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ষড়যন্ত্রের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন বিকল্পধারার নেতারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।